আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজ রাতের আপডেটে। আজ 18 জুলাই, জানিয়ে দেব কুয়েতের আজকের বিশেষ বিশেষ খবরগুলোর সর্বশেষ বিস্তারিত। কুয়েত থেকে যারা আল জাজিরা এয়ারওয়েজে বাংলাদেশে যাচ্ছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, বিশেষ করে বাংলাদেশ সহ বেশ কিছু সোশ্যাল প্ল্যাটফর্মে একটি নিউজ ভাইরাল হয়েছে। আমাদের যে সকল প্রবাসী ভাই বোন রয়েছেন, আপনারা এই সমস্যার মুখোমুখি হয়েছেন কিনা অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাবেন। বিশেষ করে আল জাজিরা এয়ারলাইন্স ব্যবহার করে যারা বাংলাদেশে যাচ্ছেন তাদের ল্যাগেজ ঠিক মতো পাচ্ছেন না। এয়ারলাইন্স পরিভাষা যেটিকে বলে ল্যাগেজ লেফট বিহাইন্ড। বর্তমানে কুয়েত ভিত্তিক এই এয়ারওয়েজটি তাদের যে ল্যাগেজ নিয়ে যাওয়ার কথা সেটি যাচ্ছে না, বা এই ল্যাগেজগুলো 5-6 দিন পরেও অনেক যাত্রী পায়নি বলে অভিযোগ উঠেছে, যেটি নিয়ে সোশ্যাল মিডিয়া মুখরিত। আমরা জানতে চাই আমাদের যে সকল প্রবাসী ভাই বোন আল জাজিরা এয়ারওয়েজ ব্যবহার করছেন, আপনারা খুব সহসায় এই ধরনের সমস্যায় পড়েছেন কিনা, যাতে করে আমরা এই ব্যাপারটি নিয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা রিপোর্ট প্রকাশ করতে পারি। অবশ্যই সহযোগিতা করবেন, আমাদের সাথে থাকবেন। দর্শক, কুয়েতে অভিযান অব্যাহত রয়েছে। কুয়েতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই অভিযান আরও বাড়ানো হবে বলে বেশ কয়েকটি ইনফরমেশন আমরা পেয়েছি। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে কুয়েতের 6টি পৌরসভায় একসাথে অভিযান পরিচালিত হচ্ছে। আর এই অভিযানে আটক হচ্ছে কারা? বৈধ প্রবাসী, অবৈধ প্রবাসী, বিশেষ করে সোন ভিসা, খাদেম ভিসা সহ সকল সেক্টরের প্রবাসীরা আটক হচ্ছে। এই পরিস্থিতিতে সকল কুয়েত প্রবাসী ভাই বোনের কী করণীয়? যাদের আকামা নেই দ্রুত নবায়ন করে নিন, যাদের মেলা বন্ধ রয়েছে বা আকামা লাগছে না যে কোনো সমস্যার কারণে যেটি সাময়িক, অবশ্যই খুরুস পেপার সাথে নিয়ে রাখবেন, যাতে করে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আপনি ছাড় পেতে পারেন। এছাড়া সিভিল আইডি অবশ্যই আপনার সাথে রাখবেন, আর সিভিল আইডি না রাখলে কুয়েত মোবাইল আইডি অ্যাপ্লিকেশন অ্যাক্টিভ থাকলেও সেক্ষেত্রে আপনি বেঁচে যেতে পারেন। যারা কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করেছেন কুয়েতের কোর্টে, আপনি অবশ্যই কোর্টের সেই পেপারটি আপনার কাছে রাখবেন যেটি চলমান। এই পেপারের মাধ্যমে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী আপনাকে ছেড়ে দেবে। এছাড়া সিভিল আইডি না থাকলে যে কোনো কারণে কেন নেই সেটির কোনো না কোনো প্রমাণ রাখবেন। তাছাড়া বাসা থেকে বের হওয়ার সময় আপনি যে এলাকায় যাচ্ছেন সে এলাকায় কেন যাচ্ছেন, বা আপনি সে এলাকায় যাওয়ার যুক্তিকতা বা আপনার উপস্থিতি নির্ভুল করার জন্য অবশ্যই সেটির প্রমাণ রাখবেন। বিশেষ করে ইদানিংকালে আমরা দেখছি যে আমাদের অনেক প্রবাসী ভাইদেরকে আটক করছে বিভিন্ন এলাকা থেকে, অথচ তাদের কাছে বৈধ সিভিল আইডি রয়েছে। কারণ কুয়েতের আইনশৃঙ্খলা মনে করছে তারা পার্ট টাইম বা ওভার টাইম করার জন্য এই সকল এলাকায় যায় বা এই এলাকায় এসেছে। এছাড়া খাদিম ভিসাদারি, আপনারা অবগত রয়েছেন যে প্রায় 8 লক্ষ খাদিম ভিসাদারি কুয়েতে কাজ করছে বাইরে, যেটি সম্পূর্ণ কুয়েতের আইনে অপরাধ। এই পরিস্থিতিতে আপনার করণীয়, আমরা অনেকেই থার্ড পার্টির দ্বারা আমাদের আকামা নবায়ন করে থাকি। আপনারা অবশ্যই আপনার কফিল বা আপনার স্পন্সরকে তাদের সাথে পরিচিত হয়ে থাকবেন এবং তার সাথে যোগাযোগ রাখবেন, যাতে করে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী আপনাকে আটক করলে আপনি সেই যাত্রায় রক্ষা পেতে পারেন। দর্শক, লাইক কমেন্ট শেয়ার করে অ্যাক্টিভ থাকুন, পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিতে চোখ রাখুন এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সকলের সাথে শেয়ার করুন।